আবারও গোয়ার বিজেপি সরকার বিরাট বড় ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিরাট বড় ধাক্কা খেলো বিজেপি সরকার মমতা দিদির হাত ধরেই গোয়ায় পরিবর্তন আসবে বললেন বিজেপি বিধায়ক নির্দল বিধায়ক তিনি তবে খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন গোয়ার নির্দল বিধায়ক প্রসাদ শশীকান্ত গোয়েঙ্কার বুধবার তিনি জানান গোয়ার এবার পালা বদলের হতে হবে বিরোধী দলগুলির মধ্যে বিজেপিকে টক দেওয়ার মতো শক্তি এই মুহূর্তে তৃণমূলের রয়েছে মমতা দিদি এবং তার নেতৃত্বের উপর আস্থা রয়েছে তাই সমর্থকদের নিয়ে খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসের যোগদান দিতে চাই তিনি প্রসাদ এদিন বলেন গোয়ার পরিবর্তন দরকার আমি মনে করি তৃণমূলের হাত ধরেই সেই পরিবর্তন আসবে তাই দিদিকে আমি সমর্থন করছি গোয়ার নতুন পরিবর্তনের সূচনায় আমি কাজ করব। খুব তাড়াতাড়ি এখানে পরিবর্তন আসবে তার আরও সংযোজন করে তিনি বলেন অতীতে বিজেপি সরকারকে সমর্থন করেছিলাম কিন্তু বর্তমানে বিজেপি সরকার গোয়া এবং এখানকার বাসিন্দাদের স্বার্থে সুরক্ষায় ব্যর্থ হয়েছেন মোদীকে টক্কর দেওয়ার মতো নেত্রী দেশে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এদিকে প্রসাদ শশীকান্তের সমর্থন পেয়ে তাকে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়